নমস্কার, শুভদীপ প্রহর আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি নারী ও শাড়ির আজকের এখনকার অনুষ্ঠান আবরণ এক্সক্লুসিভসের অনুষ্ঠান। আবরণ বলে রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন। আবরণ মানেই সব প্রদেশের সব রকমের বুনন শাড়ি এবং তার সঙ্গে ফ্যান্সি, কিন্তু আবরণ মানে জামদানি, আর আমার কাছে আবরণ মানে মলমলও বটে। আজকে আবরণের মলমলের সম্ভার নিয়ে আমি হাজির হয়েছি, তার কারণ মলমল আমার নিজের আরেকটা খুব পছন্দের শাড়ি। যদি বাড়িতে শাড়ি পরতে হয় আমি মলমল ছাড়া ভাবিই না। তো আসুন দেখা শুরু করি প্রথম শাড়ি, আর একদম মলমলে বাটিক থেকে আজকে আমরা শুরু করব। নাম্বার ওয়ান, এক নম্বর শাড়ি, এটা হচ্ছে এক নম্বর। ব্লুয়ের সঙ্গে গ্রে এর কম্বিনেশন, একদম আলাদা একটা শাড়ি দেখাচ্ছি, ব্লু গ্রে কম্বিনেশন। এই হচ্ছে শাড়িটা, 1050 নাম্বার 1050। এটা হচ্ছে নাম্বার ওয়ান, এক নম্বর শাড়ি দেখাচ্ছি, 1050। এই হচ্ছে কুচিটা এবং 100% কটন শাড়ি, মলমল শাড়ি। হাফটা মানে চেস্ট পোর্শনে গ্রে রয়েছে আর বাদ বাকিটা কিন্তু পুরোটাই নেভি ব্লু। কুচিটাতে এরমভাবে জাল যাবে, তারপরে কিন্তু এইভাবে পার হয়ে গেল। আর এগুলো উইথ ব্লাউজ পিস, 1050। এই রেঞ্জ থেকে কিন্তু আবরণের শাড়ি শুরু, নাম্বার ওয়ান। এবারে আসছি নাম্বার টু, দু নম্বর শাড়ি। আঁচল বলে বলবো না, ক্র্যাকের উপরে কচু পাতার ডিজাইন, কালারটা হচ্ছে অফ হোয়াইট, বেসটাতে অফ হোয়াইটের উপরে অরেঞ্জের ব্যবহার রয়েছে, পাড়ের মধ্যে একটা রাস্ট কালারের ব্যবহার রয়েছে, মাল্টি কালার পাতা, আর তারপরে কুচি থেকে না শাড়িটা যাবে হচ্ছে এইভাবে টেম্পল করে করে। নাম্বার টু দেখালাম, 1050, 1050 দু নম্বর শাড়ি, নাম্বার টু, 1050। আর এই হচ্ছে শাড়িটার ব্লাউজ পিস। এবারে আসছি নাম্বার থ্রি, এটা হচ্ছে তিন নম্বর শাড়ি, নাম্বার থ্রি। আঁচলটাতে বেস কালারটা হচ্ছে একটা ক্রিম কালার, তার মধ্যে ক্র্যাক, আর বডিতে আসছে জলের গোল গল্প। দেখুন, জলের নিচে যেরকম থাকে ঠিক সেই গল্পগুলোকেই কিন্তু নেওয়া হয়েছে, মাছ, জল, শালুক, এইগুলোকে নেওয়া হয়েছে। এটা একটা ওয়াইনের সঙ্গে একটা ক্রিম কালারের গল্প, পুরো শাড়িটা এভাবেই গেছে। তিন নম্বর শাড়ি, নাম্বার থ্রি, এরও প্রাইস হচ্ছে 1050, তিন নম্বর, 1050 উইথ ব্লাউজ, ব্লাউজের হাতাতে এইভাবে কাজটা যাচ্ছে, নাম্বার থ্রি। এবারে আসব নাম্বার ফোর, চার নম্বর শাড়ি, গ্রেইশ ব্লু, আঁচলের পরে পার, পারটা এভাবে স্ক্যালপ করে যাচ্ছে, আপারি হোক লোয়ারি হোক দুদিকেই, আর ভেতরটা পুরোটাই ক্র্যাকের উপরে যাচ্ছে। আর এইটা হচ্ছে হাফ, কুচিটাতে এরমভাবে প্যানেল থাকবে, এই প্যানেলটা যাবে হচ্ছে কুচি ধরে, আর তারপরে কিন্তু এইভাবে পার, আর এটাই যাচ্ছে ব্লাউজ। এটা দেখালাম আজকের এপিসোডের চার নম্বর শাড়ি, নাম্বার ফোর, 1050। এবারে আসবো পাঁচ নম্বর, ভীষণ মিষ্টি একটা পিঙ্ক কালার, এটা হচ্ছে আঁচল, মাল্টি কালার ফ্লোরাল ডিজাইন দিয়ে একটা পেজলি করা হয়েছে। দেখুন আঁচলটাতে একটা পেজলি গেছে, কিন্তু তার মধ্যে বিভিন্ন কালারের ফুলের ব্যবহার রয়েছে, ঠিক ওটাই আবার চেস্ট পোর্শনে যাচ্ছে ক্র্যাকের সঙ্গে। আর মলমলের কোয়ালিটিটা জাস্ট হাতে নিলে ফিল করবেন। আমি যে সিল্কে বাটিক পরে আছি, আমি ডেফিনেট যে আমি যখন শাড়িগুলো দেখাচ্ছি আপনারা ভাবছেন আমি সিল্কে দেখাচ্ছি, এত ফাইন কোয়ালিটি, কিন্তু 100% কটন বাই কটন। আর হাফ শাড়িটা না এরকম স্ট্রাইপের সঙ্গে ক্র্যাক যাচ্ছে। এটা হচ্ছে আজকের এপিসোডে আমরা দেখাচ্ছি নাম্বার ফাইভ, পাঁচ নম্বর শাড়ি, নাম্বার ফাইভ, 1050, 1050 পাঁচ নম্বর উইথ ব্লাউজ। এবারে আসবো ছ নম্বর, কফির সময় চকলেটের সঙ্গে ডার্ক, মানে মেল্টেড চকলেটের সঙ্গে ডার্ক চকলেট। এই ডিজাইনটা আমরা ব্লুতে আর গ্রেতে দেখিয়েছিলাম, প্রথমে সেই ডিজাইনটাই দেখাচ্ছি। এখানে দেখুন একটা মেল্টেড চকলেট টোন বা চন্দন, ডার্ক চন্দন কালার, একদম লাল চন্দনের ডার্ক টোন, আর এই দিকটা দেখুন একদম চকলেট, ডার্ক চকলেট কালার। আর এই হচ্ছে হাফটা, উঁচিটা এরম জালে যাবে, তারপরে কোল আঁচল কিন্তু এভাবে আসবে। আর এর সঙ্গে রয়েছে হচ্ছে ব্লাউজ পিস, এটা হচ্ছে ছ নম্বর শাড়ি, নাম্বার সিক্স দেখালাম, 1050, নাম্বার সিক্স, 1050 ছ নম্বর। এটা ডেফিনেটলি গায়ে হলুদের শাড়ি হতেই পারে, আমাদের বাঙালিদের যে গায়ে হলুদের একটা হলুদ শাড়ি পরার রিচুয়ালস রয়েছে, এই শাড়িটা অনায়াসে হতে পারে। ফোক আর্টটাকে নেওয়া হয়েছে, ক্র্যাক একটা প্যানেল ক্র্যাক ইয়েলোর উপরে, একটা প্যানেল রেডের উপরে কিন্তু বাটিকের কাজ রয়েছে, ওয়্যাক্স পেন্টিং রয়েছে,
আর হাফ শাড়িটা হচ্ছে টুকটুকে লালের মধ্যে পার ধরে যাচ্ছে ডিজাইনটা। এগুলো কিন্তু একদম নতুন কনসেপ্টে হাফ অ্যান্ড হাফ মেখলা প্যাটার্ন এরকমভাবে কিন্তু বাটিকগুলোকে করা হয়েছে। এটা হচ্ছে আজকের এপিসোডের আমরা দেখাচ্ছি 7 নম্বর শাড়ি, নাম্বার 7। প্রাইস হচ্ছে 1050, 1050 7 নম্বর। এই হচ্ছে ব্লাউজের হাতাতে কাজ রয়েছে। এবারে আসবো সাদায় কালোয় 8 নম্বর আপারিওক, ওটা যাচ্ছে আপারিওকটা। এবং প্রচুর ক্র্যাকের ব্যবহার দেখুন। আর এই হচ্ছে কুচিটা, এটা হচ্ছে আজকের এপিসোডের 8 নম্বর শাড়ি, নাম্বার 8। প্রাইস হচ্ছে 1050, 8 নম্বর, 1050। আর এই আসছে হচ্ছে ব্লাউজ, পুরোটাই সাদার মধ্যে কালো, এটা হচ্ছে ব্লাউজ 8 নম্বর, 1050। এবারে আসবো 9 নম্বর শাড়ি, নাম্বার 9। বাহ, বেসটা একটা হচ্ছে গ্রেইশ ব্লু আর তার সঙ্গে হচ্ছে একদম নেভি ব্লু, বডির এখানটা নেভি ব্লু, আপারিওকে ওই টেম্পলটা যাচ্ছে, ঠিক ওইটুকুতেই ক্র্যাক, কিন্তু ওইটুকুর মধ্যেই ক্র্যাক। আবার এটা আসছে কুঁচিটা স্ট্রাইপে, এটা পরলে খুব ভালো লাগবে, এটা পরলে খুব ভালো লাগবে। একটু আঁচলে দেখাই, আঁচলে পেজলি আপারিওকে যাবে ওই ওই টেম্পলটা, এবং তার সঙ্গে এটা আসবে হচ্ছে কুঁচিটা, দারুণ লাগবে দেখতে। আর এই হচ্ছে ব্লাউজ, ব্লাউজের হাতাতে এই টেম্পলটা যাবে দাঁতের মতো। এটা হচ্ছে আজকের এপিসোডের আমরা দেখাচ্ছি নাম্বার 9, 9 নম্বর শাড়ি। প্রাইস হচ্ছে 1050। 10 নম্বরের কালারটা ভীষণ সুন্দর, নেভি ব্লু আর রানীর কম্বিনেশন, আঁচল থেকে কাজটা, আঁচল থেকে যেখানে কাজটা শুরু হয়েছে না ওখান থেকে যাই, তাহলে খুব ভালো করে বোঝানো যাবে যে আঁচল থেকে কাজটা যেতে যেতে ঘুরে কাঁধ ছুঁয়ে বাঁক হাত ছুঁয়ে ডান চেস্ট ঘুরে ডান হাত হয়ে কোমরের কাছে, ব্যাস তারপরে আসছে শাড়িটা কিন্তু এই নেভি ব্লুতে। এটা হচ্ছে 10 নম্বর, এটা পরার পরে পুরো ফিগার কারেকশন শাড়িটা, নাম্বার 10। 10 নম্বর শাড়ি অসম্ভব ভালো দেখতে শাড়িটা, 10 নম্বর শাড়ি। প্রাইস হচ্ছে 1050 অনলি, 1050-এর শাড়ি কিন্তু ভীষণ সুন্দর। এটা হচ্ছে নাম্বার 10 দেখালাম, নাম্বার 11, 11 নম্বর শাড়ি। বাহ, এবারে আমরা দেখাচ্ছি যে শাড়িটাটা প্রচুর রঙের ব্যবহার, আঁচলে যতগুলো রঙ ঠিক কুঁচিতেও ততগুলোই রঙের ব্যবহার যাচ্ছে। 11 নম্বর শাড়ি নাম্বার 11, আবার কোল আঁচলে কিন্তু এই চন্দন কালারের সঙ্গে এটা আসছে, 11 নম্বর নাম্বার 11 উইথ ব্লাউজ পিস। প্রাইস হচ্ছে 1050। এবারে আসছি মোটিভ ডিজাইন, এতক্ষণ আমরা লতা পাতা ফুল মাছ পাখি দেখছিলাম, এবারে পার্টিকুলার একটা ফিগার ফিগার করে করে যাচ্ছে। কালারটা একটু বার্নড অরেঞ্জ লাইট ডিপে যাচ্ছে, তার সঙ্গে ব্ল্যাক, এই হচ্ছে শাড়িটা, পুরো স্ক্যালাপ করে নিচ ধরে ধরে এইভাবে যাবে। এটা হচ্ছে 11 নম্বর, প্রাইস 12 নম্বর শাড়ি, নাম্বার 12, এটা 12 নম্বর, নাম্বার 12, 12 নম্বর শাড়ি। প্রাইস হচ্ছে 1050, নাম্বার 12 দেখিয়ে দিলাম, 1050 উইথ ব্লাউজ। 13 নম্বর নাম্বার 13, ওয়াইন ঠিক নয়, ডার্ক চকলেট আর তার সঙ্গে ইয়েলো, টেম্পলের মধ্যে সরু তুলি, আঁচলটা দেখুন একদম সরু তুলির শুধু কাজ রয়েছে, যতগুলো টেম্পল সবের মধ্যে এই সরু তুলির কাজ, আসলে কিন্তু অনেকগুলো টেম্পলের ব্যবহার, আপার ইয়োক এবং লোয়ার ইয়োক ধরে এভাবে পুরো শাড়িটাতেই যাবে টেম্পল। এটা হচ্ছে 13 নম্বর, নাম্বার 13, 13 নম্বর শাড়ি, এরও প্রাইস হচ্ছে 1050। ব্লাউজটা আসছে এই কালারে, মেরুনেরও ডার্ক টোনটা, 14 নম্বর হচ্ছে অরেঞ্জ, বাহ, নাম্বার 14, 14 নম্বর শাড়ি, এই হচ্ছে শাড়িটা, একটু গায়ে ফেলে দেখাই, অরেঞ্জ কালার তো মনে হলো একদম ফেস্টিভ কালার, 14 নম্বর, ভীষণ সুন্দর শাড়িটা, 14 নম্বর শাড়ি, ভীষণই ভালো দেখতে, সরু তুলির কাজ এবং খুব ট্রেডিশনাল কাজ, পার আঁচলের শাড়ি, 14 নম্বর, পুরো মনে হচ্ছে আমি সিল্কের শাড়ি দেখাচ্ছি, ফিল কটনের, 100% কটন শাড়ি, কটন বাই কটন, 1050 টাকায় সিল্ক হয় না, কিন্তু যখন আপনি পরবেন লোকে আপনাকে দেখে ভাববে আপনি সিল্কের শাড়ি পরে আছেন। এটা হচ্ছে 14 নম্বর, নাম্বার 14, উইথ ব্লাউজ, এই হচ্ছে ব্লাউজের হাতাতে কাজ, 14 নম্বর শাড়ি, 1050। 15 নম্বর নাম্বার 15,
নাম্বার 15 আর হাফ আসছে এটা 15 নম্বর নাম্বার 15 এরও প্রাইস হচ্ছে 1050 কালারটা এত সুন্দর এটা ব্লুইশ গ্রে কালার বা গ্রেইশ ব্লু বলাটাই বেটার হবে এটা হচ্ছে 15 নম্বর শাড়ি নাম্বার 15 প্রাইস হচ্ছে 1050 উইথ ব্লাউজ 16 নম্বর শাড়ি নাম্বার 16 আজকে এত মন ভালো হয়ে গেল আমার বাটিক দেখাচ্ছি মলমলে আমার খুব পছন্দের একটা সাবজেক্ট বাটিক আমার খুব নিজের ভালো লাগার একটা কাজ আর তার মধ্যে মলমল মেটেরিয়ালটা আমার খুব পছন্দের মানে এটাই কটন তসর সিল্ক এই তো মেটেরিয়াল এর মধ্যে দিয়ে আমাদের পথ চলা এটা হচ্ছে চকলেট কালারের সঙ্গে ইয়েলো একদম ব্রাইট ইয়েলো চকলেট মানে একটু খয়েরি কালার বলাটাই বেটার হবে এটা হচ্ছে 16 নম্বর শাড়ি নাম্বার 16 16 নম্বর কর্নার টু কর্নার করে গেছে আঁচলের পর থেকে 16 নম্বর শাড়ি এরও প্রাইস হচ্ছে 1050 উইথ ব্লাউজ নাম্বার 16 নাম্বার 17 এই ডিজাইনটা আমরা একটু আগে একটা গ্রেইশ ব্লুতে দেখালাম মাছের ডিজাইনটা সেটাই একদম টিপিক্যাল গ্রে কালারে এটা কিন্তু টিপিক্যাল গ্রেতে এই কালারটা খুব স্মার্ট কালার আচ্ছা একটা জিনিস দেখাই এই যে এখানে রংটা দেখুন বেরিয়েছে এটা কিন্তু কখনো ভাববেন না ডিফেক্ট হাতে বাটি খোলে এগুলো আপনাদের মানতে হবে না হলে বুকিং করবেন না ওটা আমি দেখিয়ে দিলাম হয়তো এটা দেখে বলবেন না এটা কেন এটা থাকবে যেমন এখানে আছে এখানে একটা এক্সট্রা রঙের ব্যবহার আছে এগুলো কিন্তু শাড়ির এটাই হচ্ছে ন্যাচুরালিটি মানে এটাই হচ্ছে ন্যাচুরাল ব্যাপার এটা 17 নম্বর শাড়ি নাম্বার 17 এই হচ্ছে ব্লাউজ 17-র পরে চলে যাব দাম একই 1050 18 নম্বরে নাম্বার 18 এই হচ্ছে শাড়িটা 18 নম্বর নাম্বার 18 সরু তুলির কাজ রয়েছে রঙের ম্যাচিং রয়েছে আর এখানে একটা মোম ছিটানো কাজ দেখুন আঁচলের মধ্যে এখানে ডটের মধ্যে বিন্দি স্টাইলে কাজটা গেছে এটা আঁচল গেল আবার কোলা চুলটা আসছে এভাবে পাটলি পল্লু শাড়ি এটা হচ্ছে আজকের এপিসোডের আমরা দেখাচ্ছি 18 নম্বর নাম্বার 18 প্রাইস হচ্ছে 1050 1050 মাত্র 18 নম্বর এবারে আসবো 19 নাম্বার 19 এটার মধ্যে না ব্রাশিং আছে মোম দিয়ে মানে ব্রাশ করা আর কি হাতি ঐরাবত মোটিভ একদম দেখুন ঐরাবত মোটিভ যাচ্ছে প্রাইসটা একই 1050 এটা হচ্ছে 19 নম্বর নাম্বার 19 19 নম্বর শাড়ি 1050 1050 নাম্বার 19 এই হচ্ছে ব্লাউজটা এর পরের শাড়ি হচ্ছে 20 নম্বর শাড়ি নাম্বার 20 আঁচলের পরে কাঁধের উপর থেকে কর্নার টু কর্নার করে যাচ্ছে 20 নম্বর এই হচ্ছে শাড়িটা নাম্বার 20 20 নম্বর শাড়ি প্রাইস হচ্ছে 1050 1050 20 নম্বর একদম কর্নার টু কর্নার উইথ ব্লাউজ এইবারে 21 নম্বর শাড়িতে যাওয়ার আগে আমি কয়েকটা কথা একটু বলবো আমি অনেকক্ষণ ধরে শাড়ি দেখালাম আমার মনে হলো যে এই শাড়িগুলো সত্যি এত সুন্দর সুন্দর শাড়ি নিজের পছন্দের শাড়ি তো তাই এবার একটু বলি যারা আসতে চাইছেন আমি মনে করি যে আপনারা হয়তো ভাবছেন যে তনুশ্রী দেখাচ্ছে ঠিকই কিন্তু আমি গিয়ে যদি আরেকটু দেখে নিতে পারি একেবারে মোস্ট ওয়েলকাম চলে আসুন একটা ফোন করে অ্যাপয়েন্টমেন্ট করে কারণ আবরণ এখন অফিসিয়ালি বন্ধ রয়েছে একান্ত এসে কেনাকাটা করতে গেলে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট করে আসতে হবে এবং পার্সোনাল ভেহিকেলে আসতে হবে অর্থাৎ নিজস্ব গাড়িতে আসতে হবে কোনো পাবলিক ট্রান্সপোর্ট নয় যে গাড়িতে অনেক মানুষ সে গাড়িতে আসলে হবে না আর গাড়ি যদি নিয়ে আসেন নিশ্চিন্তে আনুন গাড়ি পার্ক করে আপনি কেনাকাটা করতে পারবেন অনেকক্ষণ সময় ধরে আবরণ সব রকম নিরাপত্তার মধ্যে দিয়ে শাড়ি আপনার কাছে পৌঁছে দিতে চাইছেন এবং আপনারা বা দিতে দিচ্ছেনও সমস্ত রকমের নিরাপত্তা বজায় রেখেই আপনার কাছে শাড়ি পৌঁছচ্ছে যারা দূরে রয়েছেন কলকাতা শহরের বাইরে রয়েছেন শহরতলি থেকে অনেকটা দূরে রয়েছেন তাদের জন্য কুরিয়ারের বন্দোবস্ত রয়েছে আপনারা ব্যাংকে পেমেন্ট করবেন বা অন্যান্য পেমেন্ট মাধ্যমের মাধ্যমে অনলাইন পেমেন্ট সিস্টেমে পেমেন্ট করবেন শাড়ির দাম তার সঙ্গে কুরিয়ার চার্জ আর হোম ডেলিভারির ক্ষেত্রে সম্ভবত এই শাড়িগুলো দুটো শাড়ি বুকিং করলে হোম ডেলিভারি হবে একটা শাড়ি হোম ডেলিভারি সম্ভব নয় দুটো বুকিং করুন হোম ডেলিভারি হয়ে যাবে হোম ডেলিভারি চার্জ কুরিয়ার চার্জ দিতে হবে দুটো বুকিং করে যে হোম ডেলিভারিটা হবে সেক্ষেত্রে একটা শাড়ির ডেলিভারি চার্জেই কিন্তু আপনি দুটো শাড়ি পাবেন কিন্তু মিনিমাম দুটো না বুক করলে হোম ডেলিভারিটা হয়তো সম্ভব নয়
আচ্ছা এবারে কারণ মলমল আমাদের দুটো কেন দুটো চারটে বুকিং করা যায়। ফার্স্ট বেস কালারটা হচ্ছে বার্গেন্ডির উপরে একেবারে সরু তুলির আলপনা কাজ পুরো হাফটা, এবং এটা হচ্ছে একুশ নম্বর, আর হাফটা হচ্ছে পিঙ্কের মধ্যে বন্ধেজ। পিঙ্কে বন্ধেজের সঙ্গে বাতিক যাচ্ছে, এটা হাফ অ্যান্ড হাফ, কালার কম্বিনেশনটা পরলে খুবই ভালো লাগবে। আর এটার সঙ্গে ব্লাউজটাও আসছে এইভাবে, এটা হচ্ছে একুশ নম্বর 1050। এবারে আসবো আমি বাইশ নম্বর শাড়ি নাম্বার 22, এটা পিঙ্ক অ্যান্ড ব্লু, এটারও ডিমান্ড সবসময় থাকে। এটা হচ্ছে আঁচল গা এইভাবে যাচ্ছে, এটা বাইশ নম্বর 22, বাইশ নম্বর শাড়ি, এরও প্রাইস হচ্ছে 1050, 1050 বাইশ নম্বর, নাম্বার 22 উইথ ব্লাউজ পিস 1050। এইবারে আর একটা গায়ে হলুদের অপশন দিচ্ছি। বাহ, এই শাড়িটা না দারুণ দেখতে, ইয়েলোটা একদম কাঁচা হলুদ ভাঙলে যে হলুদটা হয় সেইটা, আর তার সঙ্গে রেড, আর এই পাতাগুলো একদম রামাটনের উপরে যাচ্ছে, এই কালারটাও ভীষণ সুন্দর, শাড়িটা ভীষণ ভালো দেখতে। এটাও 1050, নাম্বার হচ্ছে 23, 23 নম্বর শাড়ি দেখালাম 1050। এই হচ্ছে ব্লাউজ, ব্লাউজের ডাবল লাইনে কিন্তু পাটটা যাচ্ছে সমানভাবে যেরকম শাড়িতে রয়েছে। 24 নম্বর 24, এটা খুব কমন কম্বিনেশন, কারণ বাতিকে পিঙ্ক আর নেভি ব্লু ভীষণ চাহিদার, কিন্তু শাড়িটা সাজানো হয়েছে অন্যভাবে, আঁচল পর্যন্ত ঠাসা ব্লু, তারপরে জাস্ট ভাঙছে দেখুন পিঙ্কটা কীভাবে, আর এখানে কাজটা একটু অ্যাঙ্গুলার করে প্যানেল হয়েছে। এটা হচ্ছে আজকের এপিসোডের 24, 24 নম্বর 1050, 1050 নম্বর উইথ ব্লাউজ। এই শাড়িগুলোর প্রাইস হচ্ছে 1050, 1050। এবার আপনি যদি ব্যবসা করতে চান, যারা হোলসেলে নিয়ে কাজ করতে চাইছেন, তাদের জন্য প্রচুর অপশন রয়েছে, আপনারা আসুন এসে দেখে কেনাকাটা করুন। আপনাদের জন্য একটা আলাদা নাম্বার যাচ্ছে 833 দিয়ে, ওই নাম্বারে হোলসেলাররা কিন্তু যোগাযোগ করবেন। এটা দেখালাম 24 নম্বর, প্রাইস হচ্ছে 1050। এবারে আসবো 25, একেবারে এই শাড়িটা না দেখালে যেন দুর্গাপুজো সম্ভব নয়। 25, 25 নম্বর শাড়ি, চওড়া পাড় লাল সাদাতে যাচ্ছে, কোনো কালোর ছোঁয়া নেই, এটা বিয়ের কোণে সকালবেলা আব্বুদিকেও পরতে পারে, মেয়ের মা ছেলের মা সকালে দৌড়াদৌড়ি করবেন পরতে পারেন, দুর্গাপুজোর সকালের কাজের জন্য এই শাড়িগুলো অ্যাপ্রোপ্রিয়েট। এবং এটা আসছে কুঁচিটা, 25, 25 নম্বর শাড়ি নাম্বার 25, প্রাইস হচ্ছে 1050, ব্লাউজটা হচ্ছে রেডে। এবারে আসবো 26, 26 নম্বর, বাহ, আর এখানে দেখুন বিন্দির গল্প যাচ্ছে, ক্র্যাকটা শুধু ওই পাতা ফুলের ডিজাইনের মধ্যেই কিন্তু ক্র্যাকটা রয়েছে, এবং এই যে পাড়ের যে বক্সটা এখানেও ক্র্যাকটা রয়েছে। এই দেখুন এখানে পিঙ্ক কালারটা পড়েছে, এটা কিন্তু ডিফেক্ট নয়। এই হচ্ছে শাড়িটা, এটা হচ্ছে আজকে 26 নম্বর 26, আর পুরো হাফটাতে এরমভাবে পার যাবে। 26 নম্বর শাড়ি নাম্বার 26 উইথ ব্লাউজ, প্রাইস হচ্ছে 1050। 27 নম্বর নাম্বার 27, সরু তুলির কাজ, ইয়েলোটা এত সুন্দর, ব্রাইট ইয়েলো, ফ্রেশ ইয়েলো, এটা হচ্ছে 27, 27। এরকম একটা অরেঞ্জ আমরা দেখিয়েছিলাম, এই অরেঞ্জ যেটা দেখিয়েছিলাম তারই একটা হচ্ছে ইয়েলো দেখালাম, 27 নম্বর শাড়ি দেখালাম 1050 উইথ ব্লাউজ, 27 নম্বর। এবারে আসবো 28, 28 আঁচল পাড়, আর এইদিকে হচ্ছে মাছের ডিজাইনটা, গ্রে ব্লু কম্বিনেশন, 28, 28 নম্বর শাড়ি দেখাচ্ছি, প্রাইস হচ্ছে 1050, 1050 28 নম্বর, নাম্বার 28, 28 নম্বর শাড়ি 1050। এই হচ্ছে ব্লাউজ। এবারে আসবো 29 নম্বর, 29, এটা 29 নম্বর আঁচল, আর পাড়টা না ঢালা পাড় গেছে, আর তার সঙ্গে ভেতরে যাচ্ছে এভাবে, এটা কিন্তু পাখি ফুল এইভাবে গেছে, 29, ক্রিমের সঙ্গে রেড, শাড়িটা কি ভালো দেখতে লাগছে। এটা 29 নম্বর, নাম্বার 29, প্রাইস হচ্ছে 1050 উইথ ব্লাউজ পিস। এইবারে আসছি নাম্বার 30, ফ্রেশ পিঙ্ক, এটা নাম্বার 30, 30 নম্বর, এরও প্রাইস হচ্ছে 1050, 1050, 30 নম্বর 1050, 1050 নাম্বার 30।
30 নম্বর শাড়ি 1050 উইথ ব্লাউজ। এবারে আসবো অরেঞ্জ কালার, একটু না পার্ন্ট অরেঞ্জ বা একটু রাস্ট কালার বলে, যে রাস্ট ইজ অরেঞ্জ বলা যেতে পারে কালারটাকে। সরু তুলিরই কাজ এই হচ্ছে শাড়িটা, 31 নম্বর 31। এটা ওই পার আঁচলেরই শাড়ি, কিন্তু 31 নম্বর শাড়ি পার আঁচলের শাড়ি 31। এই হচ্ছে শাড়িটা 31 নম্বর, নাম্বার 31, প্রাইস হচ্ছে 1050 উইথ ব্লাউজ পিস। 31 এর পরে যাব 32, 32 নম্বর, নাম্বার 32, হলুদ এবং সাদার টেম্পলের নকশা, আর এটা আসছে গাটা। এটাও রেড ইয়েলো কম্বিনেশন দেখাচ্ছি, এবং এটা হচ্ছে আজকের এপিসোডের আমরা দেখাচ্ছি হচ্ছে নাম্বার 32, 32 নম্বর, নাম্বার 32, 32 নম্বর দেখাচ্ছি, প্রাইস হচ্ছে 1050, 1050 উইথ ব্লাউজ। এইবারে আসবো 33, পিঙ্ক অ্যান্ড ব্লু, আর শিখি পাখা, দেখুন ময়ূরের সঙ্গে শিখি পাখা যাচ্ছে, এটা হচ্ছে ময়ূরের সঙ্গে শিখি পাখা, আবার কুচিতে গিয়ে ময়ূরটা আসছে, পাটলি পাল্লু। এটা হচ্ছে আজকের এপিসোডের 33 নম্বর, 33 হচ্ছে নাম্বার উইথ ব্লাউজ, প্রাইস হচ্ছে 1050, 34। এই কালার কম্বিনেশনটা খুব সুন্দর, আর তার মধ্যে মাস্টার্ড ইয়েলো ব্যবহার হয়েছে, আর হোয়াইটটা এত সুন্দর, এটা না সুতোটা জাস্ট সরিয়ে দিতে পারলে বুঝতে পারবেন। এই হচ্ছে শাড়িটা, এটা দেখাচ্ছি আজকের এপিসোডের আমরা 34, 34 নম্বর, নাম্বার 34 উইথ ব্লাউজ, প্রাইস হচ্ছে 1050। ওটা কালো নেই, সুতরাং লাল ছাড়া কালো ছাড়া যারা শাড়ি চাইছেন তাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট। আর বডিতে আসছে এখানে মাছ জলে থেকে রয়েছে পদ্মে পাতা, এইভাবে করা হয়েছে, সি গ্রিন অ্যান্ড পিঙ্ক। এটা হচ্ছে আজকের এপিসোডের 35, 35 নম্বর, আর হাফটা না শুধু পাড়ে ক্র্যাকটা যাচ্ছে সি গ্রিনে, কিন্তু বডিটা প্লেন। 35 উইথ ব্লাউজ 1050, 36, এটা হচ্ছে 36, 36 নম্বর, নাম্বার 36, প্রাইস হচ্ছে 1050। এটা একদম মানে কালারটা হচ্ছে বিস্কিট কালারের সঙ্গে যাচ্ছে, হচ্ছে বার্গেন্ডির একটা টোন বা ওয়াইনও বলতে পারেন। এটা হচ্ছে 36, 36 নম্বর, 1050, পুরো শাড়িটা এরমভাবে টেম্পল আর ক্র্যাকে যাচ্ছে, 36 উইথ ব্লাউজ। 37, 37 নম্বর, শাড়িটাতে রয়েছে প্যাঁচা, মিষ্টি প্যাঁচা। এটা হচ্ছে 37, 37 নম্বর, নাম্বার 37, 37 নম্বরের প্রাইস হচ্ছে 1050 উইথ ব্লাউজ। 38 হচ্ছে গ্রিন ব্ল্যাক, ব্ল্যাক নয় এটা ব্লু, কিন্তু আমি ব্ল্যাক বললাম ঠিক, এটা মিড নাইট ব্লু, ব্ল্যাক নয়, গ্রিন, একদম গ্রিনের সঙ্গে মিড নাইট ব্লু, তারপরে নকশা যাচ্ছে। 38, 38 নম্বর, পাটলি পাল্লু, সুতরাং ব্ল্যাক ছাড়াই শাড়ি এটা। 38, প্রাইস হচ্ছে 1050 উইথ ব্লাউজ। 38 এর পরে যাব 39, অসাধারণ দেখতে শাড়িটা, আমি গায়ে ফেলে দেখাবো। এই হচ্ছে শাড়িটা, এটা ভীষণ সুন্দর দেখতে, একটু গায়ে ফেলে দেখাই, দেখাও বললাম, ভীষণ ভালো দেখতে শাড়িটা, 1050। এই হচ্ছে ব্লাউজ পিস 39, 39। তো হাতের এই একটা শাড়ি আমি দেখিয়েই নেবো, এটাও সরু তুলি, যেটা আমরা লালে দেখালাম সেটাই পিঙ্কে, 40 নম্বর, 1050, 1050, নাম্বার হচ্ছে 40। যার যেটা পছন্দ হলো সে সেটা বুকিং করতে থাকুন আর অনুষ্ঠান দেখতে থাকুন। আজকে হাতে সময় নেই, এবার বিদায় নেওয়ার পালা, আপনাদের জন্য অপশনস রইলো, বুকিং করতে থাকুন, হেল্পলাইন নাম্বার রইলো 9051217272, 9051217274, বুকিং করুন, শাড়ি দেখুন, পছন্দ মতো সুন্দর করে সেজে উঠুন। আজকে হাতে সময় নেই, দেখা হবে আগামী দিনে, ভালো থাকবেন সকলে।